কমলালেবুর বীজের উপর বাগদেবীকে ফুটিয়ে তুলে সকলকে এক প্রকার তাক লাগিয়ে দিয়েছেন অশোকনগরের বাসিন্দা বাসুদেব পাল। লক্ষ্য একটাই, গ্রিনিস বুক অফ রেকর্ডে নাম তোলা। কমলালেবুর বীজের উপর সরস্বতী ঠাকুর এঁকে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন অশোকনগরের বাসিন্দা বাসুদেব পাল। লক্ষ্য একটাই, গ্রিনিস বুক অফ রেকর্ডে নাম তোলা। পেশায় ব্যাগ ছাপার কাজ করেন বাসুদেববাবু। স্ত্রী ও ছেলেকে নিয়ে অভাবের সংসার তার। অভাবের মধ্যেও নতুন কিছু করার ভাবনা। আগেও চাল ডাল প্রভৃতি ক্ষুদ্র জিনিসের ওপর মনীষীদের ছবি এঁকেছেন তিনি। এবার সরস্বতী পূজোর আগে সরস্বতী ঠাকুর ফুটিয়ে তুলেছেন তিনি। আমার বিয়ে হয়েছে 14 বছর হয়ে গেছে। তার আগের থেকে করে, কিন্তু আমি বিয়ের পর থেকেই দেখছি এগুলো করে। ওই যে মানে চালের পরে, ডালের পরে, পোস্তর পরে, শস্যের পরে বিভিন্ন ধরনের ছবি আঁকে। দেখি মানে অবাক লাগে মাঝে মাঝে যে কি করে করে। অভাবের সংসারে শিল্পী বাসুদেব পালের একটাই আবেদন, সরকার যদি তার পাশে দাঁড়ান তাহলে শিল্পী সত্তাকে বাঁচিয়ে রাখতে পারবেন। আমি মূলত ছোট ছোট ক্ষুদ্র জিনিসের উপরে কাজ করি, চাল ডাল শস্যের দানা এই সমস্ত জিনিসের উপরেই কাজ করি। সমস্ত স্কুলের ছাত্র ছাত্রীরা মেতে উঠেছেন বাগদেবী আরাধনায়, তাই আমিও একটা লেবুর দানার উপরে মা সরস্বতীর ছবি আঁকলাম। এই প্রথমবার আঁকলাম, এর আগে অনেক ছবি এঁকেছি চাল ডাল শস্যের দানায়, কিন্তু এইবারেই মা সরস্বতীর ছবিটা আমি প্রথম আঁকলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, অশোকনগর।